ঘাটালের বিজেপি প্রার্থী হারছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে। অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবেন না। দেবের ভাইরাল অডিও প্রসঙ্গে স্বরূপ এবার শশী পাঠা। যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন, এবং যাদের দেশের সমস্যা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারে 10 বছরে কি কাজ করলো সেটা নিয়ে কিছু বলার যখন থাকে না, তখন তারা এই পদগুলো খোঁজে কোথাও, যেগুলো বলে কোন অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। একটা দিয়ে দিই, একটা অভিযোগ দিয়ে দিই, এই অভিযোগ অজুহাত এইগুলোই দিতে থাকবে। এই করতে করতে 20 তারিখ আর 25 তারিখ হয়ে সেটাকে নির্বাচনী দিনগুলো, কিন্তু নির্দিষ্টভাবে এই কন্টেন্টে অবশ্য দেব যিনি প্রার্থী তিনি যদি মনে করেন তিনি রেসপন্ড করবেন, কিন্তু আমরা দেখছি যে সন্দেশখালীর ক্ষেত্রেও যে যখন এই ভিডিওটা বেরোলো স্টিং অপারেশন, তারপরে ভারতীয় জনতা পার্টি অপ্রাণ চেষ্টা করে কিভাবে আরো কিছু তৈরি করা যায়, এই কুইকিনারা না পাওয়া দিশাহারা হয়ে গেছে। আরো অসত্য কথা কিভাবে বলা যায় যে প্রথমে অসত্য বলেছে, এগুলো চলছে। এটা কিন্তু রাজনীতি নয়, যিনি ভারতীয় জনতা পার্টি ঘাটালের প্রার্থী এটা যদি তিনি মনে করেন রাজনীতি, অসত্য কথা, মিথ্যা কথা, এটাই তো আমরা বলছি যে বিজেপি তাই করছে, শুধু অসত্য কথা বলে যাচ্ছে। এখন দেব বলবে, এটা দেব ভালোভাবে জবাব দেবে।